আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাউন্ড কেক। তো সিলভার হাঁড়িতে কিভাবে খুব সহজেই দুটি ডিম দিয়ে পাউন্ড কেক ও গ্যাসের চুলায় তৈরি পাউন্ড কেক কিভাবে বানাতে হয় খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি প্রথমে শুকনো উপকরণ চেলে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণ আমি একটু চেলে নিব। তো চেলে নেওয়া শেষ, এখন আমি একটা প্যাচেলার দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। তো অন্য সাইডে একটা মিক্সার বোল নিয়েছি, তো এর মধ্যে একটা একটা করে ভেঙে দুটো ডিম দিয়ে দিব। তো ডিম দুটো অবশ্যই রুম টেম্পারের হতে হবে, আর ফ্রিজে থাকলে অবশ্যই 20 মিনিট আগে বের করে রেখে দিতে হবে। তো এখন আমি ডিমের থেকে কুসুম দুটো আলাদা করে নিচ্ছি একটা কাপে। তো খুব সাবধানে কুসুম দুটো তুলে এক সাইডে রেখে দিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এখন একটা স্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে বিট করে নিব। তো যতক্ষণ পর্যন্ত ফোম না হয় ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। তো দেখুন এর মধ্যে ফোম হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এখন এগুলো আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া শেষ, এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা কুসুম দুটো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন হ্যান্ডউইচ দিয়ে আবারও মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ, এখন এর মধ্যে দিয়ে দিব শুকনা উপকরণ আগে থেকে চেলে রাখা। তো আমি একেবারে দিয়ে দিব না, দু ভাগে ভাগ করে দিব। প্রথমবার দিয়ে একটা প্যাচেলার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আবারও দিয়ে একটা স্যান্ডউইচ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি যেভাবে এই কাজটা করছি ঠিক এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটি মিশিয়ে নিতে হবে। তো মেশানো শেষ, তো কেকের ব্যাটারটা দেখাচ্ছি কীরকম ঘনত্ব হবে, ঠিক এরকমটাই হবে। তো আগে থেকেই যেই বাটিতে কেক বানাবো সেই বাটিটি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার। তো একটু ট্যাপ করে দিচ্ছি, ভিতরে বাবলস থাকলে বেরিয়ে আসবে। তো এর মধ্যে আমি সিলভারের হাঁড়িটা গরম করে নিয়েছি কিছুক্ষণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো চলে আসলাম 20 থেকে 30 মিনিট পর। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। তো এখন একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো কেকটা দেখুন মাশাল্লাহ খুব ভালোভাবেই চলে আসছে। তো আমি উপর থেকে কাগজটা তুলে নিয়ে দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে, দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার কেকটা, খুবই সফট। তো আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা, ভিতরটাও খুবই সফট। তো আমার আজকের রেসিপি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।